আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, দিন শেষে হিরো আলম এই মুহূর্তে একটা কী বলা হয় যে আন্তর্জাতিক ফোরার মতন অবস্থান হয়ে গেছে তার নির্বাচনে যা ঘটেছে। কারণ হিরো আলমকে নিয়ে নানান ধরনের বিবৃতি দিয়ে এখন অনেকটাই বিপাকে আছে 13 দেশের রাষ্ট্রদূত। এছাড়া বিপাকে আছে জাতিসংঘের বাংলাদেশের যে মিশনের যিনি একজন গুরুত্বপূর্ণ কর্তা ব্যক্তি ছিলেন, ওনার নাম সম্ভবত হচ্ছে, আমরা যদি একটু দেখি, গোয়েন লুইস। তার একটা টুইটকে কেন্দ্র করে পাশাপাশি 12 থেকে 13টি দেশের এই যে বিবৃতি, সেগুলো নিয়ে অনেকটা চটেছে সরকার। এখন আজকের দিনে ক্ষমতায় যদি বিএনপিও থাকতো, জাতিসংঘ বা পৃথিবীর অন্যান্য রাষ্ট্রগুলো যদি এই ধরনের বিবৃতি দিত, সেটাতে বিএনপি সরকারও ক্ষেপ্ত, আমজনতা খুশি অনেকাংশে যে না ঠিক আছে। আবার যারা আওয়ামী লীগের অনুসারী আছে তারা মনে করতেছে না না এটা সঠিক নাই, বিএনপির তারা মনে করতেছে একদম জায়গা মতো দিছে। আবার আজকে যদি বিএনপি ক্ষমতা থাকতো ঠিক পাল্টা প্রতিক্রিয়া হইতো, বিএনপি মনে করতো যে না না এটা ঠিক হয় না, আওয়ামী লীগ মনে করতো জায়গা মতো দিছে। তবে পরিস্থিতিটা অনেকটা ঘোলাটে আকার ধারণ করছে, আলমের কপালে কী যে আছে দেখেন। এই ঘটনার পরপর বাংলাদেশের জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ছিলেন গোয়েন লুইস। ওই ঘটনার প্রতিবাদে ঢাকায় জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক সমন্বয়কারী শেলডন ইয়েটকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গতকালকে তলব করা হয়েছে সরকারের পক্ষ থেকে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শেলডন ইয়েটকে তলব করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আসাদ আলম সিয়াম। এই সময় অসন্তোষ প্রকাশের পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে জাতিসংঘ যেন প্রকাশ্যে এই ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকে, সরকারের এমন প্রত্যাশার কথাও জানিয়ে দেওয়া হয়েছে। যিনি টুইট করেছিলেন গোয়েন লুইস নামক এই মহিলা এই মুহূর্তে বাংলাদেশে না থাকায় বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন আজ বিকালে তলবের বিষয়টি নিশ্চিত করে প্রথম সারির গণমাধ্যম প্রথম আলোকে বলেছেন, আমাদের বার্তা তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে বলে জানা গেছে, হিরো আলমের উপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে গোয়েন লুইসের টুইটটি ভালোভাবে নেয়নি সরকার। বিশেষ করে নির্বাচন ঘিরে যখন আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ নিয়ে প্রতিনিয়ত আলোচনা হচ্ছে, তখন উপনির্বাচনের একটা ঘটনার একজন প্রার্থীকে নিয়ে এভাবে প্রকাশ্যে প্রতিক্রিয়া জানানো বাংলাদেশের আভ্যন্তরীণ ইস্যুতে নাক গলানোর সামিল হিসাবে উল্লেখ করা হচ্ছে। এই বার্তা জাতিসংঘের প্রতিনিধিকে তলব করে জানিয়ে দেওয়া হয়েছে। কর্মকর্তারা বলছেন বা সরকার বলছেন, বিভিন্ন দেশেও তো নানান ঘটনা ঘটে, বিশেষ করে প্রতিনিয়ত ইসরায়েল মিয়ানমার থেকে শুরু করে অনেকগুলো দেশেই এই ধরনের ঘটনা ঘটছে। তো বিভিন্ন দেশের এই ঘটনাগুলো নিয়ে জাতিসংঘের মতন আন্তর্জাতিক সংস্থাগুলো একইভাবে কি এরকম প্রতিক্রিয়া দেয়, তা শেলডন ইয়েটকে তলব করে জানতে চাওয়া হয়েছে সরকারের কাছ থেকে। ভবিষ্যতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত মন্তব্য থেকে জাতিসংঘ বিরত থাকবে, বাংলাদেশ সরকারের এমন প্রত্যাশার কথা জানানো হয়েছে। এদিকে তলবের বিষয়ে জানতে জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক সমন্বয়কারী শেলডন ইয়েটকে প্রথম আলোর থেকে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে, তবে তিনি সাড়া দেননি। আর 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 আচ্ছা, আমরা যদি দেখি বিদেশী রাষ্ট্রদূতের তলবের বিষয়টি নিয়ে, কূটনৈতিক কর্মকাণ্ডের একটি স্বাভাবিক প্রক্রিয়া নানা ইস্যুতে। আচ্ছা, তবে এখানে বলা হয়েছে যে সাম্প্রতিক ইতিহাসে জাতিসংঘের কোনো প্রতিনিধি দলকে তলব করে অসন্তোষ প্রকাশের নজিরও কিন্তু আর নেই। বাংলাদেশ আগেও নানা ইস্যুতে বিভিন্ন দেশের কূটনীতিকদেরকে তলব করা হয়েছে, আর এটাও কূটনৈতিক সিস্টেমের একটা স্বাভাবিক প্রক্রিয়া হিসেবেই সরকার টু সরকার বা সরকার টু আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে এভাবে করার নাকি অধিকার আছে। এখন এর পাশাপাশি আপনারা জানেন যে 12 দেশের যে বিবৃতি সেটা নিয়েও কিন্তু যথেষ্ট খেপেছে আমাদের আভ্যন্তরীণভাবে সরকারি যেই সেক্টরগুলো আছে সেখানেও আমরা যদি একটু দেখি আপনাদেরকে দেখাই। আমাদের যিনি তথ্যমন্ত্রী আছেন তিনি গতকালকে একটা বিবৃতি দিয়েছেন। তিনি বলছেন যে কী বলা হয় যে হিরো আলমের উপর হামলায় বিভিন্ন দেশ এবং জোটের 13 জন রাষ্ট্রদূত যেভাবে বিবৃতি দিয়েছেন তাতে ভিয়েনা কনভেনশন নীতিমালা লঙ্ঘিত হয়েছে। এই কথা বলেছেন আমাদের মন্ত্রী সাহেব। তিনি বলছেন যে কিছু রাজনৈতিক দল এবং সুশীল সমাজ তাদের প্রলুব্ধ করছে, রাষ্ট্রদূতদের যারা প্রভাবিত করে তারাই এই ক্ষেত্রে দায়ী। রাষ্ট্রদূতরা রাজনৈতিক দলের মতন আচরণ করছে উল্লেখ করেও তাদের ভিয়েনা কনভেনশন নীতি মেনে চলার আহ্বান জানিয়েছেন। আমাদের মন্ত্রী বলছেন, ভারতে বা পাকিস্তানে কোনো সহিংসতা হলে কই, তারা তো সেই দেশে মানে অবস্থানকারী রাষ্ট্রদূত যারা আছেন বা তাদের যে অ্যাম্বাসিগুলো আছে সেখান থেকে কোনো ধরনের বিবৃতি দেয় না।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্যটি স্পষ্ট, তারা সহিংসতা রাজনীতি করতেছে, যাই হোক আরও নানান ধরনের বক্তব্য দিয়েছেন। এখন এই ইস্যুটা আমার মনে হয় যে আলম বাবা তুমি থাইমা যাও, তুমিও আর উল্টাপাল্টা কথা বলার দরকার নাই, তোমার উপরে যে ঘটনা হয়েছে সেটা নিয়ে প্রধানমন্ত্রী যেখানে কথা বলে ফেলছে এরপরে আর কোনো কথার আমার মনে হয় যে এখানে বাংলাদেশে আর কারোর কোনো কথার ভ্যালু নাই। নির্দেশনা দিয়েছেন ফাইনালি যদি এই ঘটনায় আমার দলের লুকো থাকে সাজা দাও, এর থেকে আর বেশি কিছু বলার নাই। প্রধানমন্ত্রীর জায়গা থেকে তিনি ক্লিয়ার করে দিয়েছেন আলম রশিদ চুপচাপ থেকে ওই চিঠি টিঠি পাঠানো বন্ধ করা, বা যে চিঠি পাঠানোর একটা খেলা এটাও কিন্তু একটা নতুন সিস্টেম আমরা দেখছি, একদিকে ভালো আবার আরেকদিকে দেশের জন্য খারাপ। বাট যাই হোক, ব্যক্তিগত জায়গা থেকে যার যার নিরাপত্তা সুরক্ষার জন্য হয়তো যে কোনো মানুষই এই কাজটা করতে পারে, কিন্তু যেহেতু প্রধানমন্ত্রী পর্যন্ত গেছে এবার উচিত বিচারটা কী হয় সেটার জন্য অপেক্ষা করা। এই নিয়ে আর অতিরিক্ত কথা বললে কী হবে, কেঁচু খুললে অনেক সাপ বের হবে। ইতিমধ্যে আলমের এক ভিডিও ভাইরাল যে এই ঢাকা 17 আসনের উপজেলা আর সরি মানে নির্বাচন করতে গিয়ে এক ভাইরে মাইরা রক্ত রক্ত বের করে ফেলছে। আমি একটা ভিডিওতে আপনাদেরকে স্ক্রিনশট দিয়েছি, লিঙ্কটা দিয়ে রাখছি, আপনারা যে দেখে নেবেন, অরিজিনাল রিয়েল ভিডিও, ফেক না। সো অনেক কিছু ঝামেলা হইতেও পারে, যাই হোক ভালো থাকুন, আসসালামু আলাইকুম।